এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে কিভাবে টিয়া পাখি আঁকা যায় সেটা দেখব। দেখো প্রথম কি করবে, প্রথম সব থেকে প্রথম একটা খাতার উপরের দিকে একটা সার্কেল ড্রয়িং করে নেবে। সার্কেল ড্রয়িং করার পরে এইখান থেকে একদম একটা লাইন টানবে, টেনে এই সার্কেলটার মাঝখান থেকে একটা কার্ভ লাইন টেনে এটাকে যোগ করে দেবে। তারপরে এইখান থেকে একটা ইউ লিখে এটা যোগ করে দেবে, এর মাঝখানটায় আরেকটা গোল, তার ভিতরে আরেকটা সার্কেল করব এবং টিয়া পাখির ঠোঁটটা করে দেবো এখানটায়। হলো, এরপরে যেখানটা আছে এর সঙ্গে এই লেজটাকে যোগ করে দেব, করে এইগুলোতে কিছু ইউ লিখে দেব এবং এইগুলো যোগ করে দেব। তারপর এখানটায় আমরা পা আঁকলাম, একে এখান থেকে একটা সমান করে গাছের ডাল এঁকে দিলাম। পাতাগুলো কিভাবে আঁকবে, লাইন এই দিক থেকে একটা লাইন এটা যোগ, এইভাবে পাতাগুলো এঁকে এটাকে যোগ করে দাও।